রাজ্যত 2 অক্টোবরের আরম্ভ হব রাইট টু পাবলিক সার্ভিস আয়োগ। কামর ক্ষেত্র সরকারি কর্মচারী আয়োগক দিব পাৰিব অভিযোগ, দোষী প্রমাণিত হলে ভরিব লাগিব জরিমানা। রাজ্যর সরকারি কর্মচারিয়ে রাইজর কাম নকৰাৰ অভিযোগ বহুদিনিয়া। সরকারি কর্মচারীর অবহেলার বাবে টেবুলে টেবুলে ঘুরবলিয়া হয় সাধারণ লোক, অথবা কাম করার বাবদ কর্মচারীয়ে দাবি করে ধন। তেনে সমূহ অভিযোগ নিষ্পত্তি করার বাবে এইবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গ্রহণ করেছে বিশেষ পদক্ষেপ। সেই উদ্দেশ্যে 2 অক্টোবরের রাজ্যত মুক্তি করা হব রাইট টু পাবলিক সার্ভিস আয়োগ। এই আয়োগের অধীনত ভুক্তভোগীয়ে সরকারি কর্মচারীর বিরুদ্ধে দাখিল করব পারিব অভিযোগ। সরকারি কর্মচারীর গাফিলতি অথবা অন্য অভিযোগ সঁচা হিসাবে প্রমাণিত হলে ভরিব লাগিব জরিমানা। যে অহা 2 অক্টোবর তারিখে আমি রাইট টু পাবলিক সার্ভিস, সরকারি সেবার অধিকার, এই আয়োগখনক আমি আনুষ্ঠানিকভাবে আরম্ভ করিম। যিসকল রাইজর কাম সরকারি কার্যালয়ত নহব, তেওঁলোকে রাইট টু পাবলিক সার্ভিস কমিশনক উজর আপত্তি দিব পারিব, আর তেওঁলোকৰ উজর আপত্তি সত্য প্রমাণিত হলে সরকারি কর্মচারী সকলক আমি জরিমানা বিহার ব্যবস্থাও এই আইনত আমি ধরে রাখিছো। লগতে মুখ্যমন্ত্রী নতুনকৈ নিযুক্তি লাভ করা 1 লাখ চাকরিয়ালে নতুন কর্মসংস্কৃতি পরম্পরা কঢ়িয়ায়নার বাবে স্বাধীনতা দিবসত জানালে আহ্বান। জ্যেষ্ঠ সকলক কামর ক্ষেত্র, কনিষ্ঠ সকলক মার্গ দর্শন করবলে প্রকাশ করে মুখ্যমন্ত্রী। মই আশা করিম আমার সরকারত নতুনকৈ নিযুক্তি হওয়া 1 লাখ কর্মচারীয়ে কর্ম সংস্কৃতির এক নতুন প্রাণেরে অসমর সরকারি কার্যালয় সমূহলৈ এক নতুন কর্ম সংস্কৃতির পরম্পরা কঢ়িয়ায় আনিব। জ্যেষ্ঠ কর্মচারীর আশীর্বাদেরে কনিষ্ঠ সকলে হাতে হাত ধরি দুখিয়া আর দরিদ্র রাইজর সারথি হয়ে থিয় দিব। সরকারি চাকরিত কেবল খিলঞ্জিয়া নিযুক্তি লাভ করার ক্ষেত্র শীঘ্রে বিশেষ ব্যবস্থা করিব রাজ্য সরকারে। PRC-র সলনি স্টেট ডোমিসাইল পলিসি অনার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। শ্রদ্ধার রাইজ, অসমর সরকারি চাকরি যাতে অসমর মাটি আর পানির লগত সংযোজিত থাকা লোকেহে যাতে লাভ করে, সেইভাবে অহা কেইটামান দিনত আমি স্টেট ডোমিসাইল পলিসি আমি নির্মাণ করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছো। মুখ্যমন্ত্রীর এই স্থিতি লওয়ার পিছত সরকারি কর্মচারী সকলে কিভাবে গ্রহণ করে নিজের কাম সমূহ কিভাবে সম্পাদন করে সেয়া হব লক্ষণীয়। ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত হীরকজ্যোতি মালাকারের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।